দেশের বিভিন্ন জেলায় নতুন ভোটারদের নিবন্ধনের মাধ্যমে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। নাটোরে ভোটার তালিকা হালনাগাদের প্রথম দিনেই বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। অভিযোগ, সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়েও তালিকাভুক্ত হতে পারেননি অনেকে। ভিড়ের মধ্যেও ঘটে ধাক্কাধাক্কির ঘটনা। রাজশাহী নগরের তিনটি ওয়ার্ডে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। আর বরিশালে তিনটি উপজেলায় নতুন ভোটারদের নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত।